আমি যত বড়ই হুজুর হই ওয়াজ করে বাড়িতে গেলে বউ যদি বলি দুই তিন ঘন্টা মানুষ পাগলা হয় ওয়াজ শুনে, পাঁচটা মিনিট আর বউ বলে টুপি খোলো, টুপি খোলো, জুব্বা খোলো, ওই হুজুর কি বাড়িয়া বইয়ের কাছে কোনো হুজুর না। যদি হুজুরি হতাম তাহলে তিনটা মেয়ের বাপ কেমনে হলাম? আপনার হলেন এমনি মেয়ে হয়েছে নাকি? আমি আপনার বাইকুলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে ১০০ টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কোনো কিসের দোয়া? কয়, বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। আমি তো আমার মুরাদ জানি, আমার খবর আমি জানি না, ওই তো আর জানি না। পকেট থেকে ২০০ বের করে দিলাম। কয়, হুজুর আমার এই ২০০ দিলেন কেন? আমি বললাম তুইও যা হামত। বলে আপনি হলেন বক্তা, আমি শ্রোতা, কেমনে এক হলাম? আমি কইলাম পাগল, আমি পরপর তিনটা মেয়ের বাপ, আমার দোয়া যদি কবুল হতো তো আমাকে আল্লাহ একটা ছেলে দিত। যতবার বইয়ের পেটে বাচ্চা আইছি প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও, তা এত দোয়ার পরেও আমার কন্যা সন্তান। তা আমার বইয়েরটা যদি পরিবর্তন না হয় তোর বইয়েরটা হবে? তখন বলে হুজুর তাহলে আপনি ঠেকা আপনি নেন, আমার ধামক দেন। এই বলে দৌড় মারতেছে, আমি কোথায় যাও? বলে যেই হুজুরের পুত্র সন্তান আছে তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, মুসলমান কেবলমাত্র এক জায়গায় ধন্না দিবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আপনারা দেওয়ান বাগি দেখছেন, ৪২০ কেজি, মরার পরে ওজন হচ্ছে ৪২০ কেজি, বুক এই জায়গা, পেট এই জায়গা, হায় হায়, এটা মরদ মানুষের সাইজ করে? আমরা মৌলানারা লোকমা দেওয়ার আগেই একটা ভ্যান আলা লহ একবার, একদিন মানুষ হবে আসলে ৩ টাকাতে বসছে, আসলে ৩ টাকাতে বসা যাবে কিন্তু বসে গেছে। আমি লোকমা দেওয়ার আগে আমার সাইটের একটা ভ্যান আলা আল্লাহ একবার, আমি নামাজ শেষে করলাম কেরি, আমি হুজুর হয়ে লোকমা দেওয়ার আগে তুই দিলি কেন? হুজুর সাহস পাইনি তো অনেকদিন পর। আমি কইলাম তুই মামের ভুল দেখে যেভাবে লোকমা দিলি চেয়ারম্যান তো ঘুম মেরে খায়, কয়দিন দিছিস? না হুজুর বাইরে লোকমা দেওয়া যাবি না। ও বাইরে দেওয়া যাবি না, খালি ভিতরে দেওয়া যাবি। করোনার প্রথম দিকে বলল ৫ জন ৫ অক্ত পড়তে পারবেন, জুমার নামাজ ১০ জন আর তারাবি ১২ জন। মানুষ যাইবার রমজান মাসে কষ্ট পাচ্ছে ভাই। আমার মাদ্রাসার মসজিদে সবাই গ্রাম ঢুকবার দেয় না, ওরা সব আমার মাদ্রাসার মসজিদে আসে, আসে দরজা দিয়া দুই ছাত্র খাড়া করে থয়, যে পুলিশের গাড়ি দেখলে একটা সাউন্ড দিবি। আল্লাহর কি কাউ একদিন ১০ রাকাত তারাবি হতি পুলিশের গাড়ি, ওই দুই বাচ্চা ছেড়ে দূর, ইমাম সহ সব মুসল্লি তো দৌড়, ইমামও দৌড়, কি বিপদ গেছে, নামাজ ছেড়ে দূর। অথচ দোয়া পড়তেছি আল্লাহুম্মাফতাহলি আবওয়াব রহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা, এখানে কোনো না কোনো গজব ঢুকবে না। জোরে কণ্ঠ দাবি, সামনে কাতারে স্পিডান আছে, একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, একটা মুসল্লি হলেই কাতার পুরা হয়। এসপি দেখতেছে কে নাই রে, দরজার দিকে তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আস, এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার, এসপি বলে ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা ভিতরের কথা, তুইও যা হামুতাই ঠিক। এরপরে যখন চৌকিদার না আসে এসপি কাতার ছাড়িয়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতেছে ডাকিতে যাস না কেরে আয়, এসে বলতেছে আমার খাঁচে খাড়া হো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমারটা ফাটা, আপনারা তেল তেল স্যার, যদি ফাটা পাও তেল তেলাত লাগে, ফাটা পাও কিন্তু খুরের মতন ধার, এই শীতের মধ্যে যাদের পাও ফাটা তারা বউকে এক কম্বলের মধ্যে থাকতে গিয়ে হঠাৎ যদি ফাটা পাও বহুত লাগে ভাই, বউ কিন্তু ঘুম থেকে চেতন পায় বলবে মহারণা মাপ ল্যাপ পাল্টাও, ধরে কর কথা ঠিক আসলেই তাই। ডক্টর কামাল সব নেতা করে গিয়া সিলেটে গেল ভোটের আগে, এটা পেপারে দিছে, গেছিল না সিলেটে, যা খাজার সাহেবের মানে সিলেটে যে শুয়ে আছে শাহজালাল হুজুরের মাজারে জিয়ারত করলো, জিয়ারত করে বলতেছে বাবা আমরা নির্বাচনে যাচ্ছি। ফেরেশতা কয় আল্লাহ তোমার কাছে চাওয়া বাদ দে, বাবার কাছে চাই শালারা কি? আল্লাহ কয় বড় মূর্খ, জোরে কর কথা ঠিক কিনা? কারণ যারা চাওয়ার জায়গাও চেনে না, সব জায়গায় যারা হাত বাড়ায় তারা যত বড় শিক্ষিত হোক না কেন তারা কি মূর্খ? আরো জোরে জোরসে বলুন রাখাল। গোপালপুর কেন্দ্রীয় মসজিদ আছে না নাই?
দেখবেন গোপালপুরের যত দোকানদার সব কিন্তু শেষ কাতার, পাড়াখানি ঘড়ি দেখে আসর চারটাই, আর 3 মিনিট আছে, যেই 3 মিনিট আছে তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায় আল্লাহ আকবার। ওই মোবাইল অফ করেনি, মোবাইল অফ না করে আল্লাহ আকবার যে হাত বান্ধিছে, ইতিমধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তালা দিলি চাবি, হাত বান্ধিছে এখন কি করবি, মন বলতেছে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। আল্লাহ হয়তো বিএনপির লোকেরা বলবে হুজুর আমাদের নেত্রীর কথা কি কোরআনে নাই, এখন হুজুর বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা, দিনের জায়গায় দাগ আছে কি করবে ঠেলা, এখন আলেমদের ঠেলা আছে না নাই, ধরে এখন আছে না নাই। আমার এলাকার এক লোক আমার ঘরে বলতেছে হুজুর মসজিদে একতলা চলতেছে না দোতলা করা লাগবে, টেকা দেন। আমি বললাম টেকা দিব ভাই, তার আগে জানতে চাচ্ছি ফজরের খবর কি, হচ্ছে এক কাতার হয়, জোহরের খবর কি একটা হয় না, এক কাতার হয় না, আসরের খবর কি কয় 3 কাতার, মাগরিবের খবর কি কয় 1.5 কাতার, এশার খবর কি 1 কাতার, তো মসজিদের ভিতরে কয় কাতার, তো কচ্ছে 9 কাতার, তো 9 কাতার ভর্তি তো কয়েক যুগ লাগবে, দোতলা করবে কেন। তখন সাইড থেকে একজন বলতেছে ও যে হুজুর শুক্রবার দিন শেষে এসে আগে যাই, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, শুক্রবার দিন শেষে এসে আগে যাই ওদের জন্য দোতলা, আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, মানে কাতি মাসে কুত্তা জোড়া লাগছে, এটার নাম ইসলাম না। যতদিন বাংলাদেশ থেকে করোনা ভাইরাস দূর করার দোয়া করবা আর 14ই ফেব্রুয়ারি চালু থুবা কোনোদিন দূর হবে না, জোরে কোন কথা, ওগুলার দিকে পুলিশ নাই, ওগুলার দিকে খেয়াল নেই, খেয়াল খালি বক্তা কি ওয়াজ করে, রেকর্ড করো ভিডিও করো সাপ্লাই করো, আমার ওয়াজকে আজকে আপনাদের সাপ্লাই হবে, জোরে কর দিয়ে হবে। এক ফকিরের ভিতরে আমি ঘুরতেছি, এক দরজা ভিক্ষা নিয়ে মাঝখানে 2 দরজা বাদ দেয়া, শেষের দরজা চতুর্থ দরজা গেছে, আমি কলম কে রে ভাই এই দরজা ভিক্ষা নিলে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন, আমার কয় হুজুর আপনি কি ভিক্ষা করেন, আমি কোন আমি তো করি না ভাই, তা আপনি আমাকে যন্ত্রণা কি বুঝবেন, বুঝি না দেখে তো শুনবার চাই, বলে হুজুর এই যে 2 বাড়ি বাদ দিলাম এই 2 বাড়ি এর আগে 10 বার চাইছি, প্রত্যেকবারে বলে মাফ করো, যে শালা ফকিরের কাছে মাফ চাই এই ফকিরের চাইতে বড় ফকির হুজুর, এই জন্য এই 2 বাড়ি আমি তালাক দিছি, আমার একটা সময়ের দাম নাই, আপনি কি মনে করছেন আমি ফকির হলে আমার সময়ের দাম নাই, ও যাতা যেটি পাওয়া যায় না সেটা আমি চাই না। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।